টাইম হচ্ছে দেখতে হয় যে রুট কম্প্রেশন আছে, দেখেন রুট কম্প্রেশন আছে। কী করে আমরা বুঝছি না, এখানে যখন টুটছি তখন কিন্তু পাটা কীভাবে দেখছে, ঠিক আছে? এখানে বুঝতে হবে এটা রুট কম্প্রেশন আছে। এই দেখো, এই যে পায়ের মুভমেন্টটা দেখো, এই যে পুরো আঙুলটা কীভাবে মুভ করছে, এরকম টিপলে এখানে দেখো কত কী হচ্ছে। তার মানে হচ্ছে আমার লেফট সাইড, লেফট সাইডে রুট কম্প্রেশন আছে নাম্বারে, তাই জন্য এখানে এফেক্ট করছে। ফার্স্ট এটা ডায়াগনোসিস, সেকেন্ড ডায়াগনোসিস হচ্ছে রোম, রোম চেক করতে হবে, রেঞ্জ অফ মোশন, রেঞ্জ অফ মোশনে 90 ডিগ্রি তুলতে হবে। এটা আসছে না, 80 ডিগ্রি অবধি আসছে, ঠিক আছে? সাইডে দেখো কতটা আসছে, ঠিক আছে। নেক্সট আমাকে ওই দিকে যেতে হবে, এখানে এখানে হচ্ছে ধরলাম রোমটাকে চেক করতে হবে, এটা 80 ডিগ্রি আসছে, ঠিক আছে? 80 ডিগ্রি সাইডে নিয়ে যাও, এটা ঠিক আছে, ঠিক আছে? এখানে আগে হালকা করে প্রেস করতে, আবার এখানে নিয়ে গেলাম, নিউট্রাল হলো, এবার প্রেস করলাম, নিউট্রাল আস্তে আস্তে কতক্ষণ রাখতে হবে, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড ট্রেন নিয়ে যাও, যতটা গেল গেল নিয়ে প্রেস করো, প্রেস করে আস্তে করে পুশ করো, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, ঠিক আছে? বুঝতে পারলাম। আমাকে এই সাইড থেকে মাসেলসগুলো ফিল করতে হবে, ঠিক আছে? কোয়াডিসেপস আছে, এখানে হ্যামস্ট্রিং রয়েছে, হ্যামস্ট্রিং অরিজিনটাকে ফ্রি না করলে এখান থেকে হবে না। এবার যখন এটা আসছে, এটা কোন দিকে আসছে, না একটু চিন চিনে কাছ অব্দি এখানে 90 ডিগ্রি আসতে পারে, নিয়ে তো হোল সেরকম। হ্যাঁ, রেডি, আস্তে 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 নিঃশ্বাস স্বাভাবিক, লাস্ট নেক্সট হচ্ছে পায়ের আমরা রং চেক করেছি, আসছে, হ্যাঁ ঠিক আছে, একই জায়গায় আছে, আমরা মানে আসছি নিলাম। আমাদের সাইড থেকে যাবে, দিক থেকে সাইড থেকে যাবে, এই এখানে আসছি, ওয়েট করে রেখেছি, দিক থেকে এসো, ঠিক আছে? এবার আমাকে এই সাইডে মাসেলসে আসতে পারে, যদি হাত দিচ্ছে দেখো এখানে টান কত আছে, এবার আমরা এটা 90 ডিগ্রিতে নিলাম, ঠিক আছে? আমরা প্রেস করছি, দেখো হোল্ড করে ধরে রেখে দিচ্ছি। একটা জিনিস মনে রাখতে হবে, এত খুব বেশি জোরে কিন্তু প্রেস করা যাবে না, যতটা অবধি সহ্য করতে পারছি, মানে টলারেবল কন্ডিশনে নিয়ে গিয়ে এখন ফেলতে হবে। তাহলে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের বেশি প্রয়োজন নেই। হলো, আমি এবার কী করছি, এবার সাইড নিয়ে ওকে এখানে হাত দিলাম, হলো হিপ জয়েন্টে বলটা ধরে নিলাম, এবার এখানে হেড নিলাম,
বিশ্বাস হবে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার 1 2 3 4 5 6 7 8 9 10 এটা কি করছি, এখানকার মাসেলসটাকে কি করছি, এই যে চেনটা রয়েছে, হ্যাঁ আমাদের এটা কোয়াডিসেপস রয়েছে, হ্যামস্ট্রিং রয়েছে, এখানে যে মাসেলসটা এখানে ক্রাম্প হয়ে রয়েছে তার জন্য কিন্তু প্রবলেম হচ্ছে, সেটাকে আমি কী করছি, হয়ে গেল তিনবার এই পাড়াকে সোজা করে দেবো, ভাঁজ করছি ঠিক এখানে নিলাম, হিপ জয়েন্টের বলটা এখানে আছে, সকেট এখানে ধরে নিলাম, এই এটাকে ঠিক নাও, এখানে হলো বোঝেরা দশ গুণ ছেড়ে দাও, রিলিজ এলাকা এখানে অনেকটা রিলিজ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দাও, একবার লাস্ট ছেড়ে, তাহলে এটা হলো তিনবার পরপর করা হলো। নেক্সট হচ্ছে সাইড ঘুরে, হলো আমার এই পায়ের ওপর এই পাটা থাকে, কিন্তু এখানে নিয়ে আসলে কিন্তু আমার অক্সিসে হয়ে যাবে, আমি স্পাইনটাকে ফ্রি করবো আগে, তারপরে আমরা অক্সিস ফ্রি করবো, তাহলে আমার কাপড়ে থাকবে এখানে হাত ধরা হলো, ঠিক আছে হাত ধরে শোল্ডার আউট করে নেওয়া হলো, এবার আমাদের হাত এখানে রইল L4 অক্সিস থেকে স্টেপ কালি L4 L5 ঠিক আছে L4 L5 L5 দেওয়া হলো, এবার এখান থেকে প্রেস ধরা হলো, ধরা হলে আস্তে করে রেডি হয়ে যাও। নেক্সট হচ্ছে আমরা কিন্তু এবার অক্সিস নেব, সেজন্য আমাদের পাটা এই অ্যাঙ্গেলটা ঠিক মেনটেন করবো, এই অ্যাঙ্গেলটা মেনটেন করলো বডি স্টেপ রইল, শোল্ডারটা আউট রইল, ঠিক আছে এবার হাত দুটো ধরে নিলাম, এবার আমার L4 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 গেলাম L4 L5, এবার শোল্ডারে কুমিটা গেল, কুমিটা গেল শোল্ডারে, এই কুমিটা গেল হিপ জয়েন্টের বলে, হলো মিসা স্বাভাবিক। সেকেন্ড হচ্ছে এখানটা ধরে নেওয়া হলো অক্সিসটাকে ফ্রি করার জন্য, স্কুটার টেকনিক এইভাবে কোমরে এটা হিপ কম্প্রেশন ফ্রি করে দেবে। এবার দেখাচ্ছি দেখো কতটা আসছে, আর হুক কম্প্রেশন নেই, এটা নেই, এটা অনেকটা কমে গেছে, এটা আর খুঁজে পাওয়া যাচ্ছে। এবার রেঞ্জ অফ মোশন দেখাচ্ছি, রোম দেখাচ্ছি, দেখো আস্তে আস্তে নিয়ে যাও, নিয়ে যাও, দেখো 90 ডিগ্রি এসে গেছে, ঠিক আছে 90 ডিগ্রি এসে গেছে, আমি এদিক থেকে এই পাটাই দেখাচ্ছি, দেখো 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে আমাদের এই পাটাও এসে গেছে, এই পাটাও 90 ডিগ্রি এসে গেছে, এই পাটাও 90 ডিগ্রি এসে গেছে, দুটো পাই 90 ডিগ্রি এসে গেল। এটা হচ্ছে খুব সহজ পদ্ধতিতে এই ট্রিটমেন্ট করা হয়, একটা ট্রিটমেন্ট সম্পূর্ণ করতে ম্যাক্সিমাম সময় লাগে 10 মিনিট থেকে আধ ঘন্টা, এর বেশি লাগে না। ধন্যবাদ।